শুধুই পুলিশ, চিকিৎসাকর্মী, সাফাইকর্মী বা বিদ্যুৎকর্মীরা নন, সমাজের বিভিন্ন স্তরের বহু সমাজসেবী মানুষই কোভিডের বিরুদ্ধে নেমেছেন যুদ্ধে। কেউ করোনা আক্রান্তদের সক্রিয় সেবা দিয়ে করোনা যুদ্ধে নেমেছেন, কেউ বা যুদ্ধে নেমেছেন করোনার বিরুদ্ধে মানুষের সচেতনতা বাড়ানোর কর্মসূচি নিয়ে। যারা করোনার সংক্রমণ রুখতে স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা বাড়িয়ে মানুষকে সচেতন করছেন, তারাও এই করোনা বিধ্বস্ত পরিস্থিতিতে অন্যতম করোনা যোদ্ধা। তারা বিভিন্ন পেশার মানুষ, কিন্তু মানবতার স্বার্থে তাদের লক্ষ্য অভিন্ন। মধ্যমগ্রামের শিল্পী তারক দাস এমনই এক করোনা যোদ্ধা। তারক দাসের চলাফেরার দীর্ঘদিনের সঙ্গী তার দুচাকার যান স্কুটার। এই স্কুটার তার শৈল্পিক সত্তার নিদর্শন এবং করোনা যুদ্ধের মাধ্যম ও হাতিয়ার। এই স্কুটারেই তিনি করোনা যুদ্ধের আঁকিবুকি এঁকে করছেন স্বাস্থ্যবিধির প্রচার। মধ্যমগ্রামের বাসিন্দা স্কুটার চালক তারক দাসের সফর চলছে করোনার থাবা দেশে পড়ার সময় থেকে। তিনি তার দুচাকার বাহনের গতি বাড়িয়ে কমিয়ে করোনার সংক্রমণ স্তব্ধ করার চেষ্টায় কলকাতা থেকে বারাসাত বা প্রত্যন্ত প্রান্তে ছড়িয়ে দিচ্ছেন স্বাস্থ্যবিধির বিবিধ বার্তা। আমি এপ্রিল মাসে লকডাউন স্টার্ট হয়েছে, আমি জুন থেকে স্টার্ট করেছি এই প্রোগ্রামটা। প্রথমত তো আমি একজন শিল্পী এবং আমার এই ধরনের কাজ এই এই প্রথম না, এর আগেও আমি অনেক প্রচুর কাজ করেছি। আমি সেফ ড্রাইভ নিয়ে এর আগে দুটো প্রজেক্ট করেছি, একটা আমার নিজস্ব বাড়িতে করেছি যেখানে বারাসাতের এসপি সুধাকর এসেছিলেন আর বিধাননগরের কমিশনার ছিলেন, এবং কলকাতা পুলিশের আন্ডারেও প্রচুর আমি সেফ ড্রাইভ নিয়ে কাজ করেছি। বর্তমানে করোনা পরিস্থিতিতে এমন একটা ভয়াবহ আকার ধারণ করেছে যেখানে প্রত্যেকটা মানুষ ভীত এবং বিভিন্ন আকারে তারা এই ভয়ের আকারে মানুষকে বিভিন্ন রকমভাবে তারা বিপদের সম্মুখীন হচ্ছে। তো আমার এই আজকে প্রচারের উদ্দেশ্য এটাই যে প্রচার, সবাই সচেতন আছে, আগামী দিন আশা করি থাকবে, কিন্তু করোনা রোগীদের উপরে যে মানসিক অত্যাচার হচ্ছে, আমি বলবো বাংলার প্রত্যেকটা মানুষ তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিক, করোনা রোগীদের পাশে দাঁড়াক। ভয় পাওয়ার কিছু নেই, এই রোগটা এসেছে সমাজ থেকে, এই রোগটা কেউ আপনা আপনি নিয়ে আসেনি। বিগত পাঁচ মাস ধরেই মানুষ দেখছেন এবং মানছেন, তারা উপকৃত হচ্ছেন করোনার বিরুদ্ধে এমন অভিনব প্রচার দেখে। সহসা প্রচার সহ একটি স্কুটার দেখে বহু মানুষ থমকে যাচ্ছেন, অনেকেই এগিয়ে এসে স্কুটারটিকে ভালো করে পর্যবেক্ষণ করছেন। না, গাড়ি দিয়ে এইভাবে আমি দেখিনি, তবে ওই ট্যাবলো অনেক সময় বেরিয়েছে সেগুলো দেখেছি, কিন্তু এই যে একটা নতুন একটা উদ্যোগ, এই উদ্যোগটা আমার এখনো পর্যন্ত চোখে পড়েনি। এই ধরনের উপকার তো অবশ্যই হবে, কারণ এই ধরনের নতুনত্ব একটা উদ্যোগ যখনই রাস্তায় বেরিয়েছে বা দেখছে লোকে, তখন সবারই নজরে পড়বে ওই গাড়িটার দিকে যে কি এমন গাড়ি, সাধারণ একটা গাড়িতে তাতে কি এমন বার্তা আছে, সঙ্গে সঙ্গে লোকের নজরে অবশ্যই পড়বে, কারণ যে ধরনের সাজানো রয়েছে গাড়িটা। স্কুটারে করোনার বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গ হিসেবে স্বাস্থ্যবিধির প্রচার এবং আঁকিবুকি কেটে পাঁচ মাস ধরে সচেতনতার এমন বিরল পাঠ সত্যি প্রশংসার দাবি রাখে। বারাসাত থেকে কায়মের রিপোর্ট, নোবেল বাংলা।